ইসলামিক বিষয়ের সঙ্গে জুড়ে থাকতে ইউটিউবের সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আজাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় সারবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় সারবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে মাওলা কিন্তু সারবে না, আহাতে মন কঠিন দিনেতে মাওলা কিন্তু সারবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না, এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না। আহানবী বেনামাজির শাফাত করিবেন না, আহানবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি মনে করব আমি ততজন মানুষকে একটু হলেও হেল্প করতে পেরেছি।
আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার কারণে যদি একজন মানুষও ইসলামের একটি বিষয়ে জানতে পারে, শিখতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও পুরস্কৃত করবেন, সওয়াব দান করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।